হয়েছিল 2019 27 ডিসেম্বর, 27 ডিসেম্বর 2019 আর্টো ফিলিং এর জন্ম হয়েছিল। সেই জন্ম উপলক্ষে আজকে আমাদের ফোর্ট ফাউন্ডেশনে আর্টো ফিলিং এর এই উপলক্ষে আমরা সবাই আজকে একত্রিত। তো আপনাদের আমারও আর্টো ফিলিং এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা রইল। এবং সঙ্গে ক্যামেরার উপর থেকে যারা রয়েছেন, যারা আমাদের আমাদের অন্তর থেকে বাইরে থেকে দেখছেন, আমাদের স্টুডেন্টরা, আমাদের শুভকাঙ্ক্ষীরা, আপনাদের মধ্যে আর্টো ফিলিং এর পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। তো আমি রিকোয়েস্ট করব রাজীব স্যারকে এবং সুব্রত স্যারকে এখানে আসার জন্য এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের সেই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। আমরা প্রদীপ প্রজ্বলন করব দুইজন স্যার দুটো কেক, সেই উপলক্ষ আমরা আরেকটা কেক কাটবো। প্রত্যেকটি কাটবো এখানে আসার জন্য আমরা সব অনুষ্ঠানে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমাদের টিচিং নন টিচিং যত স্টাফ আছে, আমি সবাইকে অনুরোধ করবো একবার মঞ্চে আসার জন্য। কারণ আজকে দ্য আর্টো ফিলিং যে জায়গায় আছে শুধুমাত্র আমার এবং সুব্রত স্যারের জন্য নয়, আপনাদের প্রত্যেকের সমপরিমাণ গুরুত্ব আছে, আর সেজন্যই আজকে দ্য আর্টো ফিলিং এই জায়গা আছে। আমি রিকোয়েস্ট করবো সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে মঞ্চে আসার জন্য। শুরুতেই বলেছি আমার এবং সুব্রত স্যারের হাত ধরে এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হলেও এখানে যতজন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন, তাছাড়া এখানে যারা রয়েছেন স্টাফরা, প্রত্যেকের নিরব পরিশ্রমই আজকে যা আর্টো ফিলিং এই জায়গাতে দাঁড়িয়ে আছে। তাই আমরা আর্টো ফিলিং এর সঙ্গে যুক্ত প্রত্যেককে আমরা সম্বর্ধনা দিতে চাই আজকের এই বিশেষ দিনে। তাই আমি একজন একজন করে ডাকবো, আপনারা দয়া করে স্টেজে চলে আসবেন। আর্টো ফিলিং ইনস্টিটিউট এত সুন্দর দেখায়, আমি সবার প্রথমেই সাগর অরিজন্দাকে ডেকে নেব। উনি আমাদের ইনস্টিটিউটকে শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আমি সাগর অরিজন্দাকে একবার রিকোয়েস্ট করবো তাকে একবার মঞ্চে আসার জন্য। যে শুরু থেকে আজকে অবধি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরি করে কম্পিউটারের স্টাফ যিনি আছেন আমাদের বিধান স্যারকে একবার রিকোয়েস্ট করবো মঞ্চে চলে আসার জন্য। আমাদের সুব্রত স্যার বইয়ের কাজে প্রতিনিয়ত আগরতলা থেকে ধর্মনগর, ধর্মনগর থেকে কৈলাসহর, কৈলাসহর থেকে কুমারঘাট, যে প্রতিনিয়ত যাতায়াত করে এবং মানুষের কাছে বহু বই বই পৌঁছে দেয়, আমি সঞ্জীব স্যারকে একবার অনুরোধ করবো একবার আসার জন্য। ওনাকে সম্বর্ধনা দেবেন আমাদের সুমন স্যার।
জয় স্যারকে এখানে দুজন জয় স্যার আছেন, দুজনকে আমি একবার রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। তোমরা দুজনই জেরক্স ইউনিটে আছে, তারা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা স্টুডেন্টদের সাথে জেরক্স করতে থাকে এবং তাদের কাছে পৌঁছে দেয়। আমি রিকোয়েস্ট করবো তাদেরকে সংযোগ করে দেওয়ার জন্য। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে স্টাফ আছেন এবং যিনি আমাদেরকে বিভিন্ন ভুলগুলো করলে শুধরে দেন এবং আমাদেরকে গাইড করেন, আমাদের প্রিয় সুমন স্যারকে আমি একবার রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। যাদেরকে আমরা দেখতে পান অনলাইনে এবং অফলাইনে, আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ধীরে ধীরে আমরা সুমন স্যার আপনাদের ডাকবেন এবং আপনাদের জায়গাতে পৌঁছেছে এবং আগামী দিনেও প্রত্যাশা রাখছি, আগামী দিনেও যাওয়ার টুকু নিয়ে আপনাদের দ্বারা আরো বড় একটা স্তরে পৌঁছে যাবে। তো আমি সুমন স্যারকে মাইক দেবো। তীর্থ স্যার, তীর্থ স্যার, তারপর বিশ্বজিৎ স্যার, রাহুল স্যার, ভিক্টর স্যার, আপনারা কাইন্ডলি আমাদের মঞ্চে চলে আসুন। সবাইকে বলবো একটু সমতালিকে তাদেরকে উৎসাহিত করার জন্য একটু জোরে, আজকে দিনটি একটু স্পেশাল। সংবর্ধনা জানানোর জন্য তারপর পার্থ স্যার আসবেন। তারপর ডাক্তার সুদীপ স্যার জানানোর জন্য। বিক্রম স্যার, সংবর্ধনা জানানো হবে প্রণব স্যারকে। সপ্তর্ষি ম্যাম সংবর্ধনা জানানো হবে, তারপর পূর্ণিমা ম্যাম, পূর্ণিমা ম্যাম কাইন্ডলি মঞ্চে চলে আসুন। Thank you.
করবো এখানে যারা যারা আছেন, আমি প্রত্যেককে আমাদের ইনস্টিটিউট 2019 এর 27 ডিসেম্বর আমাদের ইনস্টিটিউট শুরু হয়েছিল আমার বাড়ির একটা ছোট্ট ঘর থেকে, সেই কাহিনী সবারই জানা। তো সেখান থেকে সুব্রত স্যার ক্যামেরা ধরে রাখতো, মোবাইল ক্যামেরা, আর আমি সেখান থেকে ক্লাস করাতাম, বা কখনো সুব্রত স্যার ক্লাস করাতেন, আমি ক্যামেরা ধরে থাকতাম। ওইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি নিজেও বা সুব্রত স্যার নিজেও ভাবেননি যে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছব। এবং এখানে শুধুমাত্র আমার এবং সুব্রত স্যারের নয়, আমরা শুরু থেকে যখন শুরু করেছিলাম ছোট্ট একটা ঘর বা ঘর থেকে শুরু করেছিলাম আগরতলাতে ফায়ার সার্ভিস চৌমুনি থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তখন আমাদের সঙ্গে কেউ ছিল না, শুধুমাত্র সুব্রত স্যার এবং আমি। ধীরে ধীরে ক্লাস করাচ্ছিলাম ইউটিউবে বা আমরা অফলাইনে কিছু কিছু স্টুডেন্টের মাধ্যমে। তারপর ধীরে ধীরে আমরা যখন মোটর স্ট্যান্ড আসলাম, সেখান থেকে আমাদের সঙ্গে সবচেয়ে প্রথমে যুক্ত হয়েছিল আমাদের প্রিয় ভাই নবজিৎ। এবং সেখান থেকে সেদিন থেকে আমাদের ফেসবুক পেজ নবজিতের হাত ধরে শুরু হয়েছে। এবং তারপরে ধীরে ধীরে আমাদের সঙ্গে তীর্থ স্যার যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে ধীরে ধীরে রাহুল স্যার যুক্ত হয়েছে, তারপর ধীরে ধীরে অনেকেই যুক্ত হয়েছে। এবং আজকে আমরা দুজন তিনজন থেকে আজকে আমরা বিশাল বড় একটা পরিবারে পরিণত হয়েছি। আজকে শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, ওয়েস্ট বেঙ্গল এবং আসামেও আমরা শিক্ষা দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই জানেন, আমাদের নিজস্ব একটা অ্যাপ আছে ত্রিপুরা রাজ্যে, শুধুমাত্র দা আর্ট অফ উইনিং এমন একটা ইনস্টিটিউট যাদের নিজস্ব অ্যাপ, থার্ড পার্টির কোনো অ্যাপ না, আমাদের নিজস্ব ট্যাগ টিম দ্বারা বানানো আমাদের নিজস্ব অ্যাপ। আপনারা যারা যারা এখনো ওপার থেকে দেখছেন, যারা যারা ইনস্টল করেননি, অ্যাপটাকে ইনস্টল করে একবার দেখে নেবেন আমরা। তারপর আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাতে চাই, এবং আজকেই সেটা আমাদের লঞ্চ হয়েছে। আপনারা আমাদের এতদিন ওয়েবসাইট ছিল না, আমরা শুধুমাত্র অ্যাপের দ্বারাই করিয়েছি। আজকে থেকে আমাদের ওয়েবসাইটও স্টার্ট হয়েছে। একটু আগেই আমি নিউজ পেলাম আমাদের ট্যাগ টিম দ্বারা আমাদের ওয়েবসাইটটা অলরেডি লাইভ হয়ে গেছে। তো আমাদের ওয়েবসাইটটা যারা যারা সার্চ করতে চান, www.theartofwinninginstitute.com, ওইখানে গেলে আপনারা আমাদের আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যারা যারা আছে, যুক্ত আছে, যারা যারা শিক্ষকরা আছে, শিক্ষিকারা আছে, কি কি ক্লাস আমরা নিচ্ছি, সমস্ত কিছুই আপনারা ওইখান থেকে দেখতে পাবেন। আরেকটা জিনিস, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের একটা সবসময় একটা রিকোয়েস্ট থাকে যে স্যার আপনারা পেইড ব্যাচ স্টার্ট করুন ওয়েস্ট বেঙ্গলের জন্য। লাস্ট 2 বছর ধরে আমরা ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ক্লাস করাচ্ছিলাম। তো স্টুডেন্টদের রিকোয়েস্টে আমরা আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাত্রছাত্রীদের জন্য এবং আসামের ছাত্রছাত্রীদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি ক্যাটের ব্যাচ। শুধু তাই নয়, লাস্টে আমাদের সঙ্গে একটা বিশাল বড় ব্যাংকিং এর টিম যুক্ত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন ব্যাংকিং এর টিমের মধ্যে আমাদের ত্রিপুরার সবচেয়ে অভিজ্ঞ ফ্যাকাল্টি, টপ ফ্যাকাল্টি আমরা বলতে পারি, ম্যাথের মধু স্যার এবং রিজনিং এর পার্থ স্যার, সরি রিজনিং এর মধু স্যার এবং ম্যাথের পার্থ স্যার, তাছাড়া আমাদের ইংলিশ স্যার তো সুব্রত স্যার আছে। শুধু তাই নয়, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে পলাশ স্যার, তার সঙ্গে যুক্ত হয়েছে পূর্ণিমা ম্যাম। আমরা জিকে পার্টও ত্রিপুরার জন্য যে টিপিএসসি বা টিসিএস, তাদের জিকেও আমরা ওই পরীক্ষাগুলোর জিকেও আমরা স্টার্ট করেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল টিএডাব্লিউ একাডেমিতে সেটা দেখতে পারেন। এবং ব্যাংকিং এর জন্য যারা যারা দেখতে চান, আপনারা টিএডাব্লিউ ব্যাংকিং নামে আমাদের চ্যানেল আছে, ওইখানে আপনারা দেখতে পারেন। যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী আছেন, আমরা এবছর মার্চ এবং এপ্রিল মাস থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি স্কুলের ব্যাচ, আর সেটা হচ্ছে আমাদের ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন টিএডাব্লিউ পাঠশালা নামে। তাছাড়া শুধু তাই নয়, আমাদের আছে এন্ট্রান্স এর টিএডাব্লিউ এন্ট্রান্স নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা এন্ট্রান্স এরও ক্লাস দেখতে পারবেন। আমরা খুব শীঘ্রই আমাদের টিমকে আরো বড় করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের টেটের বাংলা সাবজেক্টের আমার পাশাপাশি টিঙ্কু স্যার আমাকে হেল্প করছেন, টিঙ্কু স্যারও আছেন। ইংলিশের আমাদের 3 জন শিক্ষক আছেন, সুব্রত স্যার, তারপরে আমাদের প্রণব স্যার, রাহুল স্যার, সুব্রত স্যার প্রথমে, তারপর রাহুল স্যার, তারপরে আমাদের প্রণব স্যারও যুক্ত হয়েছেন। আমাদের হিস্ট্রির জন্য সুদীপ স্যারের পাশাপাশি যুক্ত হয়েছে সৈকত স্যার। মানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি দিয়ে ক্লাস করাচ্ছি। যারা যারা আমাদের ক্লাসের কোয়ালিটি দেখতে চান, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারেন।
বিশেষ আর কিছু বলার নেই, এতটুকুই বলবো যারা তারা ওপার থেকে দেখছেন আপনাদের সাপোর্ট পেলে আগামী দিনে আমরা আরো বড় পরিসরে আমরা আমাদের ইনস্টিটিউটকে নিয়ে পৌঁছাতে পারবো। এবং ইতিমধ্যে আপনারা জানেন একটু আগে আমরা কেক কাটলাম, শূন্য থেকে শুরু করে আজকে আমরা 50,000 সাবস্ক্রাইবারে পরিণত হলো আমাদের দ্য আর্ট অফ বিইং ইউটিউব চ্যানেল। তো এটুকুই বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। আমি সুব্রত স্যারকে রিকোয়েস্ট করবো উনি যদি একবার কিছু বলেন। বাকি যারা যারা আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের পাশাপাশি আমাদের যারা নন ফ্যাকাল্টি মেম্বার আছেন সবাইকে আর্ট অফ বিইং এর পক্ষ থেকে শুভ সন্ধ্যা, এবং যারা ক্যামেরার ওপার থেকে দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছেন। যদিও রাজীব স্যার মোটামুটি বলে দিয়েছেন, আমার কিছু বলার নেই। আর আমি প্রথমে তো বলি যে আমি বিশেষ কিছু বলবো না, কারণ বিকজ আই এম নট এ গুড স্পিকার। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা আমাদের ইনস্টিটিউশনের যে 4th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এখানে সবাই গেদার হয়েছি, এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র 4th অ্যানিভার্সারি সেলিব্রেট করা না, এটা হচ্ছে একটা আমাদের মোটামুটি একটা জার্নি সেলিব্রেট করা। আর সেই জার্নিটা হচ্ছে আমাদের যেটা আমরা বলতে পারি যে জার্নিটা ছিল আমাদের নলেজ গ্রোথ এবং ট্রান্সফরমেশনের যে জার্নিটা আমরা 1, 2, 3, 4 করে আমরা অ্যাচিভ করেছি। সো আজকে আমরা এখানে সবাই গেদার হয়েছি জার্নিটা সেলিব্রেট করার জন্য। জার্নির পাশাপাশি আমরা যারা বিভিন্ন চ্যালেঞ্জেস ওভারকাম করে এখানে এসেছি, আর যারা আমাদের এই চ্যালেঞ্জেস ওভারকাম করতে যারা যারা আমাদের পাশে একদম, যারা আপনারা যারা লাইভে দেখেন আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার তাদের পাশাপাশি যারা আমাদের লাইভের বাইরে যারা থাকেন আমাদের একদম, যারা যারা হেলথ এবং হাইজিন মেনটেন রাখেন, তার পাশাপাশি যারা আমাদের নন টিচিং স্টাফরা আছেন তাদের সবাই এই যে সহযোগিতায় আমাদের যে আজকের এই যে জার্নিটা এতটুকু অবধি সফল হয়েছে। তার পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, যারা যারা আমাদের স্টুডেন্টরা আছেন বা যারা যারা স্টুডেন্টরা আছেন আমাদের ক্যামেরার ওপার থেকে দেখছেন, যারা আপনাদের ছাড়া কিন্তু আমাদের এই জার্নি কখনোই সফল হওয়ার ছিল না। তো সবাইকে আর্টওয়িংয়ের পক্ষ থেকে আমি সবাইকে যারা যারা আছো বা যারা যারা অ্যাচিভমেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে যারা যারা লাইফে কোনো কিছু একটা করতে পেরেছো, যারা যারা সবাইকে আর্টওয়িংয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এটা আশা করছি যে প্রত্যেকবারের পাশাপাশি আগামীতেও আমরা তোমাদের সার্ভিস দিতে পারবো। আর আমরা সবাই জানি যে যখন আমরা জীবনে চলার পথে কিছু না কিছু শর্টকামিংস লেগিংস তো থাকে, এটা আমরা মানুষ মাত্রে ভুল হই, কিন্তু আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকে সবসময়। সেটা আমরা চাই সবসময় সেটাকে ওভারকাম করে যাতে ভবিষ্যতে ভালো দিক থেকে কিছু অ্যাচিভ করতে পারি, তো সেটা আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই। আর এটাই বলার ছিল আমার, আর কিছু বিশেষ নেই। আর আমরা জানি যেহেতু এতক্ষণ অব্দি আমরা যারা আমাদের সহযোগিতা করেছেন আগামীতেও করবে, এতটুকুই বলার ছিল। তো সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে এবং দ্য আর্ট অফ বিইং এর তরফ থেকে পুরো আর্ট অফ বিইং এর পুরো মেম্বার যারা ফ্যাকাল্টি টিচিং স্টাফ নন টিচিং স্টাফ এর সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এতটুকুই বলে স্যার যিনি আমাদের সাথে যুক্ত ছিলেন ইভেন এখনো অব্দি যুক্ত আছেন, তো আমি কিন্তু স্যারকে একটু মঞ্চে ডাকবো যে কিন্তু স্যার আপনার কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যেহেতু আপনি কিছু একটা অ্যাচিভ করতে পেরেছেন আপনার হার্ডওয়ার্ক এর ফলে, তো আমি বলবো যে তীর্থ স্যার একটা বেস্ট এক্সাম্পল হবেন যাদের জন্য যারা আমাদের ক্যামেরার ওপার থেকে দেখছেন। তীর্থ স্যারকে বলবো আপনার এক্সপিরিয়েন্স এবং আমাদের ইনস্টিটিউটের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের টিচার বাকি যারা স্টুডেন্টরা আছে ক্যামেরার ওপারে তাদের সাথে কিছুটা একটা শেয়ার করার জন্য। বসুন্ধা, প্রথমে ধন্যবাদ জানাই সুব্রত স্যারকে যে এখানে এতজন থাকার পরও আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য, তার জন্য সত্যি থ্যাংক ইউ সুব্রত স্যার। আর্ট অফ বিইং আমার ব্যক্তিগত কাছে একটা অন্যরকম জায়গা। কেন অন্যরকম জায়গা, একটু দীর্ঘায়িত করবো না, বাট এমনভাবে বলবো যাতে আপনারা অ্যাটলিস্ট শুনে বউ না হয় চেষ্টা করবো। একদিন দুপুরবেলা আমি বাড়িতে ছিলাম, হঠাৎ রাজীবের ফোন, বন্ধু কি করছিস? তো বললাম এই বাড়িতে আছি। তো সেই ছোটোখাটো কথাবার্তা থেকে ধীরে ধীরে একটু পড়াশোনার পাঠানো কথাবার্তা শুরু হয়। তো রাজীব আমাকে এতটুকু বলেছিল যে বন্ধু আমাদের একটা প্ল্যান আছে যে খুব শীঘ্রই আমরা একটা কম্পিটিটিভ এক্সামের রিলেটেড কিছু একটা আমরা কোচিং সেন্টার করবো, তুই কি পারবি আমাদের সাথে জয়েন হবে? তখন বলেছিলাম যে হ্যাঁ আমার হাতে মোটামুটি এখন সময় দিতে পারবো, ঠিক আছে দেখা যাক। তো সেই
যথারীতি ডিসেম্বর মাসে থেকে আমরা শুরু করি। আমি জানি তাও ঠিক এক বছর আগে থেকে রাজু স্যার এবং সুব্রত স্যার আমাদের 8 মিনিটের সেই যাত্রা শুরু করেন। প্রাথমিক ক্ষেত্রে যে যাত্রা ছিল তার চ্যালেঞ্জেসগুলো অন্যরকম ছিল। ঠিক কেমন ছিল? তখন ছিল অনেকটা পরিচয়ের জন্য লড়াই, অস্তিত্বের জন্য লড়াই, মানুষ কীভাবে লেগে মানুষ কীভাবে জিনিসটা দেখবে। সাকসেসটা পরে আসে, চ্যালেঞ্জেস কিন্তু সবাই আগে আসে। তো যাই হোক, অনেক কিছু অনুকূল প্রতিকূল সিচুয়েশন সেরেও ওভারকাম করেও, হ্যাঁ আজকেও আমরা চ্যালেঞ্জ ফেস করছি, কিন্তু আজকের চ্যালেঞ্জটা অন্যরকম। কালকের আমির সাথে আগামী দিনের আমার চ্যালেঞ্জ সেটা হচ্ছে নিজেকে ডেভেলপমেন্ট করার, আটোমিকে একটা সুন্দর থেকে আরও সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করার, তার থেকে বড় কথা নিজেকে আরও ডেভেলপমেন্ট করাতে প্রয়াস। তো আমার পার্সোনাল ক্ষেত্রে এই যে আটোমিক অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন? কারণ এই আটোমিকে আমি সুযোগ পেয়েছি নিজেকে এক্সপ্রেস করার। এখানে অনেক আটোমিকের স্টুডেন্টসরা ছিল যাদের সাথে আমি অনেকটা সময় কাটাতে পেরেছি, কারোর কাছে কিন্তু শেয়ার করতে গেলে বা কারোর সাথে কিছু একটা পরিবেশন করতে গেলে কিন্তু নিজের অনেকটা একটু দেখে চলতে হয়, বুঝে চলতে হয় এবং শিখতেও হয়। তো এরকম ছোট্ট ছোট একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যথেষ্ট সাপোর্ট পেয়েছি যেমন ইনস্টিটিউট থেকে তেমন আমার এক্স স্টুডেন্টদের থেকেও। তার থেকে একটা ইন্টারেস্টিং কথা বলছি যে অনেকটা শিক্ষার জানেন বা সুব্রত স্যার জানেন, যারা যারা স্টুডেন্ট ছিল এর মধ্যে কয়েকজন আছে আমার এখন প্রেজেন্ট, যে শিখে আছে সেই টাইপের কাছাকাছি স্কুলে আমার এখন প্রেজেন্ট করি নতুন নতুন নতুন। তো জিনিসটা সত্যি ভীষণ আনন্দ লাগে। রিসেন্ট ও বিয়ে করেছে, তো সেখানে নিমন্ত্রণ ছিল, বেশ আনন্দ লেগেছে। একটা সেই স্টুডেন্ট থেকে বলি একটা দারুণ ট্রানজিশন ফেজ। তো এটা আসলে এত সুন্দর আমাদের রেসপেক্টেড কলিগস, এত সুন্দর এনভায়রনমেন্ট, শুধু টিচিং স্টাফ না, নন টিচিং স্টাফ, ইজ এন এভরিওয়ান, শুধু আজকের জন্য নয় লাইফ লং সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ এবং